এই ভিডিওতে চেইন হোয়াইটেনিং ইনটেনসিভ সিরাম সম্পর্কে জানাবো চেইন হোয়াইটেনিং ইনটেন্সিভ সিরাম এটি একটি হোয়াইটনিং সিরাম যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করে মানে ত্বককে ভসা করার ক্ষেত্রে কাজ করে থাকে এই সিরামটিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই এবং কি হাইলোরনিক অ্যাসিড এখানে তিনটা উপকরণ স্কিনের জন্য নিরাপদ এগুলি স্কিনের ক্ষতি করে না ভিটামিন সি এবং কি ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করে এবং কি ত্বকের কালচে ভাবগুলো আস্তে আস্তে কমাতে সাহায্য করে এবং কি কালো দাগগুলো আস্তে আস্তে কমাতে সাহায্য করে পাশাপাশি স্কিনকে সফট করার ক্ষেত্রে কাজ করে থাকে এবং স্কিনকে মসলিন করার ক্ষেত্রে কাজ করে থাকে এখানে রয়েছে হাইলোরনিক অ্যাসিড হাইলোরনিক অ্যাসিড ত্বকে আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে কাজ করে থাকে স্কিনকে মশ্চারাইজ করার ক্ষেত্রে কাজ করে থাকে স্কিনকে সফট হেলদি করার ক্ষেত্রে কাজ করে থাকে ভিটামিন ইউ স্কিনকে মশ্চারাইজ করার ক্ষেত্রে কাজ করে থাকে যাদের ত্বক ড্রাই বা শুষ্ক তাদের স্কিনের শুষ্কতা এবং কি ড্রাই বাপকে কুমাতে এই সিরামটি কাজ করবে সেইন হোয়াইটেনিং ইনটেনসিভ সিরাম এই সিরামটিকে প্রতিদিন দুইবার করে ইউজ করতে হবে এটাকে রাতে আর সকালে তিন থেকে চার ফুটা করে ইউজ করতে হবে এটি একটি ডপার সিস্টেমের সিরাম টপারের সাহায্যে সিরামটিকে বের করে তিন থেকে চার ফুটা সিরাম পুরো মুখে লাগিয়ে হাতের আঙ্গুলের সাহায্য আলতো করে মেসেজ করে ব্যবহার করতে হবে আর সিরাম ব্যবহার করার আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর সিরামটিকে ব্যবহার করতে হবে আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবারও ফেসওয়াশ দিয়ে মুখ দিয়ে তারপর সিরামটিকে ইউজ করতে হবে চেইন হোয়াইটেনিং ইনটেন্সিভ সিরাম এই সিরামটি অল স্কিন টাইপের জন্য উপযুক্ত এটা সব ধরনের স্কিনে ইউজ করা যায় বিশেষ করে ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনের জন্য এসিএমটি বেশ ভালো হবে আর যাদের স্কিন সেন্সিটিভ বা যাদের স্কিন সমস্যা আছে তারা এই সিএমটিকে পুরো মুখে ইউজ করার আগে প্রথমে কালের এক পাশে তিন দিন ইউজ করে দেখবেন এটি স্কিন শ্যুট করে কিনা তারপরে পুরো মুখে ইউজ করবেন সেন্সিটিভ এবং এলার্জেটিক স্কিনের ক্ষেত্রে আর যদি স্কিন অতিরিক্ত সেন্সিটিভ হয় এবং কি অতিরিক্ত অ্যালার্জেটিক হয় তাহলে ব্যবহার না করার পরামর্শ থাকবে চেইন হোয়াইটেনিং ইনটেন্সিভ সিরাম এসিএমটি তৈরি হয়েছে থাইল্যান্ডে এসিএমটির পরিমাণ হচ্ছে 30 মিলি চেইন হোয়াইটেনিং ইন্টেন্সিভ সিরাম এসিএমটি কেনার জন্য বিবয়ন বক্সে একটা পেজের লিংক দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেই পেজ থেকে বানানসের যে কোনো পাউন্ড থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটিকে সংরক্ষণ করতে পারবেন এছাড়া বিভয়েন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনার যারা সরাসরি আমার থেকেও এসিএমটিকে কিনতে পারবেন বানাসের যে কোনো পাউন্ড থেকে হোম ডেলিভারির মাধ্যমে এসিএমটিকে সংরক্ষণ করতে পারবেন বিভয়েন বক্সে আমার ই এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তো যারা স্কিনকে সফট হেলদি করতে যাচ্ছেন এবং কি স্কিনকে উজ্জ্বল করতে যাচ্ছেন এবং কি স্কিনের আর্দ্রতা ধরে রাখার জন্য ভালো একটা সিরাম চাচ্ছেন বা স্কিনকে মশ্চারাইজ করতে চাচ্ছেন শুষ্কতা দূর করতে চাচ্ছেন তারা চাইলে চেইন হোয়াইটেনিং ইনটেন্সিভ সিরামটিকে ব্যবহার করতে পারেন ভিওটিকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দেবেন কোনো পোস্ট লাগে কমেন্ট করতে পারেন আর ভিওটিকে শেয়ার করতে বলবেন না আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তা নিয়ে কসমিক প্রয়োগটি হেল্পফুল রিভিউতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইনে ক্লিক করুন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন